What's up guys, Rudra from the Guardian once again. For today, this is my second video. And second video, mane holo ami fail khaisi. Ar fail khaisi mane holo ami amar ward 8 just smash, destroy kore felchi sob kichu. So, amader ebar ward porche BD Furious. So, BD Furious er jodi keu thake thaken, let us know. Amra apnader ward e jitar byabostha kore debo or apnara nije theke ward jite jete paren. Because amra ami ward destroy korchi. আমি লাভালুন স্ট্র্যাটেজি করে দিয়ে ফেল খাইছি আই ডোন্ট নো ওয়াই হোপ ইউ গাইজ নো আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে আমি কেন ফেল খাইছি তার আগে জানানোর আগে তো আপনাদের রেটটা দেখা লাগবে আমাদের কারেন্ট ওয়ার স্ট্যাটাস এখন এটা আছে সো আমরা আগে ওয়ারের রেটটা দেখে আসি তারপরে আমরা আমার একটা সাকসেস দেখব আমার ক্লায়েন্ট মেট আয়নের একটা সাকসেস দেখব আগে আমরা ফেলিয়ারটা দেখে আসি সো আমার টিম আমি ফেল খেয়েছি ওয়ানে সো লাভালুন স্ট্র্যাটেজির কথা আমি কয়েকটা ভিডিও ধরেই বলে আসতেছি সো এখানে যে এটা প্রবলেম হয়েছে একদম তিনটা লাভা লটস অফ ডিফেন্সের দ্বারা একবারে টার্গেট হয়ে গেছে অ্যান্ড যেটার কারণে আমি আমার লাভাগুলো খুব দ্রুত পপ আপ হয়ে গেছে যেটার কারণে আমি এটা থ্রি স্টার আনতে পারি নাই সো আপনারা যদি এরকম কিছু দেখে থাকেন যে তেসলা চারটা তেসলাই একদম ইয়ার কাছাকাছি আছে বা আপনি খুব দ্রুত এডির কাছে পৌঁছাইতে পারতেছেন না এরকম কিছু যদি দেখে থাকেন তাহলে আপনারা ওই বেসগুলায় এই লাভালুন স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করা বাদ দিয়ে দিবেন সো এখানে যেটা হয়েছে ফার্স্টে আমি লাইট স্পেল চারটা লাইট স্পেল অ্যাপ্লাই করছি আমি সবসময় একটু কুইনকে হার্ট করার চেষ্টা করি এখানেও কুইনের অলমোস্ট প্রায় ফুল লাইফ শেষ হয়ে গেছে সি এই পাশে সব কিছু আধার উপরে বেশি ড্যামেজ হয়ে গেছে আমি চেষ্টা করছি সিসিতে কী আছে এটা বের করার জন্য অ্যান্ড আমি সাকসেসফুলও হয়েছি সিসিতে কী আছে এটা বের করার জন্য সম্পূর্ণ রেট খুব কুল যাচ্ছিল মানে আই লাইক দিস রেট টু মাচ বাট এখানে এসে হঠাৎ করে টুইস্ট হয়ে গেল অ্যান্ড জাস্ট ডিস্ট্রয় মি সি এভরিথিং বিকাম সো গুড ওভার হেয়ার দুইটা কুইন তেসলা দুইটা আর্চার টাওয়ার চার পাঁচ ছয়টা ডিফেন্স এডি সবাই টার্গেট করে ওই তিনটা লাভাকে মারছে মেবি দ্যাটস দ্য মিস্টেক অ্যান্ড এটা শেষ হওয়ার পরে আমি যখন সব লাভাই শেষ হয়ে গেছে সো দের ইজ দ্য প্রবলেম যদি আপনার রেডে লাভা একটা সার্ভাইভ না করে সো ওইখানে প্রবলেমটা হয়ে যায় আর একটা লাভা সার্ভাইভ করছে কিন্তু এই লাভাটা বেশিক্ষণ টিকতে পারবে না বিকজ এখানে একটা সিকিং ইয়ার মাইন্ড আছে ওই যে অ্যান্ড দ্যাটস ইট এখানে আমার সমাপ্তি ঘটে গেছে এয়ার সুইপারটা খুবই ডিস্টার্ব করছে এয়ার সুইপার যত আমার আমার এয়ার সুইপারটাকে নেগলেক্ট করা ঠিক হয় নাই যত তাড়াতাড়ি সম্ভব এয়ার সুইপারটাকে আমার টেক আউট করা উচিত ছিল অ্যান্ড দ্যাট ইজ দ্যাট আমি ফেল খাইছি যদিও আমার এক্সবো দুইটাই ডাউন ছিল তারপরেও আমি ফেল খাইছি ইটস এ শেম অন মি কী করবো লাক ফেভার করে নাই আর আপনাদের যদি কোনো সাজেশন থাকেন আপনারা দিতে পারেন আমি মাথা পেতে আপনাদের সাজেশন নেব অন দি টপিক যেহেতু আমরা পাই নাই অ্যান্ড লুক হোয়াট আই গট সেম বেস ইফ ইউ গাইস ডিডেন্ট চেক ইট আউট ইট দিস বেস অলরেডি অন মাই চ্যানেল বিফোর আমি ওইখানে ফেল করছিলাম আমার ক্লায়েন্ট মেট আয়ান ওইখানে সাকসেস করছিল অ্যান্ড দিস টাইম আই গট সাকসেস অ্যান্ড দ্য ফার্স্ট হিট অ্যান্ড সো টু ইজি আই জাস্ট রুইন দিস বেস আউট আপনারা এই বেস যখনই পাবেন জাস্ট ফলো মাই স্ট্র্যাটেজি ট্রুপ লেভেল ডাজেন্ট ম্যাটার আই থিঙ্ক ওভার হেয়ার বিকজ আমার এখানে ট্রুপ লেভেল যে খুব বেশি ট্যাঙ্ক করছে বা খুব বেশি ড্যামেজ করছে এরকম কিছু না আর ভ্যালগারি এখন ওপিটা আছে
সো আপনার 1 লেভেল 2 লেভেল র্যাঙ্কারিও যদি রেজের ভিতরে দেন তাহলেও আই হোপ আপনারা সেম রেজাল্টই পাবেন। সো এখানে যেটা হয়েছে আমি ফার্স্টে 2টা গোলেম দিয়ে ফানেল করে নিয়েছি অ্যান্ড আফটার দ্যাট আমি আমার পুরো 11টা ভ্যালকারি নিয়ে জাস্ট রেজ হিল আবার রেজ আওয়ার হিল অ্যান্ড জাস্ট স্ন্যাশ ইন দ্য মিডল মাঝখানে টুক জাস্ট মানে চোখের নিমেষেই শেষ হয়ে গেছে অ্যান্ড রেস্ট অফ দ্য বেস আপনারা দেখতেই পারতেছেন এটা কোনো ব্যাপারই না আমার যে ট্রুপ আছে কুইন স্টিল ফুল লাইফ কিছুই হয় নাই তার জাস্ট শুধু শুধু আমি অ্যাবিলিটিটা ইউজ করে ফেলছি অ্যান্ড দ্যাট ইজ দ্যাট এই বেস পাইলে আপনারা এই স্ট্র্যাটেজি ফলো করতে পারেন এই জাস্ট ইজি টু গেট 3 স্টার অন দিস বেস অ্যান্ড দিস ইজ মাই ক্লায়েন্টমেট আয়ান্স রাইট হি গট অলসো 3 স্টার ইন দিস বেস সো সে যেটা করছে সে ভ্যালকারি দিয়ে লুর করছে সো এখানে কিছু pretty much good job they got 2 valkyrie in the cc and one I personally queen take namano cc jonno prefer kori na ekta golem ebong pishone traditional poddhotite wizard shallei hoye jaito and see valkyrie funneling er jonno shob almost baire chole geche but je kota kore geche ora korer jonno kafi and just after that valkyrie just rake through all the ways see how powerful the valkyrie is ওর অবশ্যই কোনাটা ফোকাস করা উচিত ছিল যেহেতু সে কোনাটা ফোকাস করে নাই দ্যাটস ওয়াই তার এতক্ষণ টাইম লাগছে এবং কিছু সময় যদি লেট হইতো তাহলে হয়তো বা 3 স্টার নাও আসতে পারতো সো আয়ান সবসময় মারার আগে কোনা কাঞ্চি দেখে মারতে হবে শুধু আয়ান না আপনাদের ক্লায়েন্টমেটদেরও আপনারা বলে দিতে পারেন মারার আগে সবসময় কোনা কাঞ্চি দেখে মারতে হবে আর বিডি ফিউরিয়াস যদি কেউ থেকে থাকেন তাহলে আওয়াজ দিয়ে হ্যাভ এ ফান ওয়ার উইথ ইউ আর আমাদের 3 নম্বর ওদের 1কে মারছে 1 এক্সট্রা পয়সা আই ডোন্ট নো ওয়াই বাট উই আর প্রিটি মাচ গুড অন দেম আমরা ওদের সব টাউন হল 8-এ 3 স্টার ওরাও প্রিটি মাচ আমাদের সবগুলাই 3 স্টার পাইছে কিছু কিছু বাদ আছে সো হোপ ওরা পেয়ে যাবে And that is that all for today. Hope you guys enjoy that video. And if you guys enjoy that, leave a like to me and comment, subscribe. To achei jodi apnader channel ta more expand korte chan, to I hope you guys will let me know and show me your love by leave a subscribe. Just hit the subscribe button over there. Thank you all. Ho ho! Jake got 3 stars over there. Wait. I have to share with you this video. Congo Jake. He's an Indian player. সে অতটা ভালো সবসময় খেলে না তারপরেও যেহেতু সে এটা ভালো খেলে ফেলছে সো হি ডিজার্ভ I have to share it. কি অ্যাটাক দিছে আমি তো দেখি নাই তখনই আমিও আপনাদের সাথে প্রথমেই দেখতেছি প্রিটি মাচ ইমপ্রেসিভ আমরা মোটামুটি তাইলে ওয়ার উইনটা লক করে ফেললাম সরি ফর দ্য বিডি ফিউরিয়াস গাইস ইউ গাইস লুজ আমরা 2টা ওয়ার হারছি বিকজ প্রত্যেক ওয়ারেই 1টা করে টাউন হল 9 বেশি আসতেছে আই ডোন্ট নো ওয়াই সুপার সেল ডুইং দিস
প্রত্যেকটা ওয়ারে, এবং এর আগেরটায় তো রীতিমতো টাউন হল 9 একটা বেশি আসছেই আসছে, তারপরেও ইয়া আসছে সাথে লেভেল টেল ক্ল্যানের সাথে ওয়ার দিছে। ও মাই গড, মানে জাস্ট দে জাস্ট রেক থ্রু আস। সমস্যা কি? আই ডোন্ট নো। সি, একটা ড্রাগন রেখে দিছে, বাসায় নিয়ে যাবে, বাট হি ইজ ডুইং গুড। লাস্টে একটা ড্রাগন সারছে। আই টোল্ড ইউ নট এ গুড অ্যাটাকার, মেবি কমপ্লিটলি লাক জাস্ট লাভ দিস রেড। এটা এই থ্রি স্টেটটা আমাদের জন্য খুব দরকার ছিল, দ্যাটস ওয়াই আই গট, আই এম সো মাচ হ্যাপি টু জেক। হিউজ শাউট আউট ফর জেক, থ্যাংক ইউ জেক ফর গেটিং আস উইন, থ্যাংকস, থ্যাংকস এ লট। হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও, প্লিজ গাইস হিট দ্য সাবস্ক্রাইব বাটন হার্ড টু এক্সপ্যান্ড আওয়ার চ্যানেল মোর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল, লিভ ইউ, লিভ ইন পিস, থ্যাংক ইউ।